রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ব্লকের অধীন পিলাক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পরিদর্শন করেন। রাজ্যপালের সাথে ছিলেন শান্তিরবাজার মহকুমার শাসক মনোজ কুমার সাহা, অতিরিক্ত জেলা শাসক কৃষ্ণ প্রসাদ পাল, দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। পিলাকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পরিদর্শন শেষে মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে আধিকারিকদের সাথে কথা বলে পিলাকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সম্পর্কে বিশদভাবে জেনে নেন রাজ্যপাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন, পিলাকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পরিদর্শন করে তিনি মুগ্ধ। বহু পুরনো ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান এটি। স্থানটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। রাজ্যপাল বলেন, ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অনেকটাই সমৃদ্ধ। এক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যগুলিকে পেছনে ফেলে এগিয়ে চলার রসদ রয়েছে ত্রিপুরার। পর্যটন শিল্পে ত্রিপুরা আরও অনেক দূর এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। I am going around all the historical and tourist places in Tripura, and I came here. This is a historical place maintained by Astrological Survey of India, and it is very old this thing. They have maintaining very good, and it needs further education. ये म्यूजियम जो है, म्यूजियम बहुत अच्छा है। म्यूजियम में हर इसका डिटेल है, मगर बाहर भी उसका डिटेल्स लिखने के लिए मैं बोला हूँ। उधर भी पहले देख के आया हूँ, बहुत अच्छा है। और ये ऐसे ही मेंटेन करते हुए, त्रिपुरा के छोटा स्टेट हो फिर भी हिस्टोरिकली कल्चरली बहुत इम्पॉर्टेंट स्टेट है। हर किस्म से ये बाकी के स्टेटों से कॉम्पिटिटिव में आगे जाने का बोध। এদিন পিলাক সফরে গিয়ে স্থানীয় স্বসহায়ক দলের মহিলাদের সাথে মত বিনিময় করেন রাজ্যপাল। রাজ্যপালকে হাতের কাছে পেয়ে খুশি এলাকার মহিলারা। ব্যুরো রিপোর্ট, আরএনএস।